খুলনার কয়রা থেকে মোবারক হোসাইন নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে র্যাব ছয় সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার অর্জুনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে র্যাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় র্যাব ছয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে খুলনা জেলার কয়রা কয়রাধানাধীন অর্জুনপুর এলাকায় এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কোনো স্বীকৃত মেডিকেল কলেজের ডাক্তারি সনদধারী অনুমোদিত ডাক্তার না হওয়া সত্ত্বেও মেডিসিন ও গাইনি রোগ তত্ত্বে পারদর্শী পরিচয়ে চেম্বার খুলে সে ডাক্তার না হয়েও ডাক্তার পদবি ও অন্যান্য ভুয়া ডিগ্রি উল্লেখপূর্বক ডাক্তারি প্যাড তৈরি করে ভুল চিকিৎসা প্রদান করে আসছে এবং প্রতারণার মাধ্যমে রোগীদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ওই সংবাদের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যা পৌনে ছটার দিকে র্যাব ছয় খুলনার একটি আভিযানিক দল খুলনা জেলার কয়রা থানাধীন অর্জুনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোহাম্মদ মোবারক হোসাইনকে গ্রেপ্তার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছ থেকে আসামির নাম ও ভুয়া ডিগ্রি সম্বলিত খালি চিকিৎসা সহ চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় তার বিরুদ্ধে কয়রা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুরি ও মারামারি সহ একাধিক মামলা রয়েছে এছাড়া বরিশালে মোবাইল কোর্টের মাধ্যমে সে ভুয়া ডাক্তার হিসেবেও দণ্ডিত হয়েছে